জাদুর পেনটি পেয়ে টুনি যতটা অবাক হলো ততটাই খুশিও হলো। পেনটা এত সুন্দর, এটা দিয়ে আঁকলেই কোনো কিছু বাইরে হয়ে আসছে। এটার মনে অনেক কিছু জানা আছে। একদিন স্কুলে পৌঁছে স্কুলের গেটে বাস থেকে নেমেই সে দেখল, এই বাসটা না খুব তাড়াতাড়ি নিয়ে আসে, আমাকেই তাড়াতাড়ি আনে, পাখিদের কাউকে এখনো আনেনি। গেটের উপরে দুজনকে দেখা যাচ্ছে, তারা কি করছে ওখানে? বাচ্চাকে নিয়ে খাবারের সাহায্য চাইছে, কিন্তু কেউ সাহায্য করছে না। তারা টুনিকে দেখতে পেয়ে বলল, কিছু খাবার দেবে? আমার বাচ্চাগুলো কাল থেকে না খেয়ে আছে, আমাদের হাতে কোনো কাজ নেই। আমি খাবার আনছি, তোমরা ওইদিকে দেখো। এই বলে সে তার জাদুর পেনটি বের করে সিঙ্গারা বানিয়ে দেয় এবং তাদের খেতে বলে। খাবার পেয়ে তারা খুব খুশি হয়, তার ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে সে তার বন্ধুদের সাথে গতকাল যে তারা পিকনিকে গিয়েছে তা নিয়ে কথা বলতে থাকে। তারপর তারা টেনিস কোর্টে যায়। সেখানে টুনির বন্ধু বলে, আরে আজ তো খেলাই হবে না, স্যার বলল আমাদের বলটি নাকি হারিয়ে গিয়েছে। টুনি বলল, ও বল হারিয়ে গিয়েছে, ঠিক আছে আমি বল আনছি, তুই ওই দিকে দেখ। এই বলে টুনি তার পেন বের করে বল বানিয়ে আনে। বলটি দেখে টুনির বন্ধু বলে, আরে টুনি, এই যে তুই কি করে করলি? টুনি বলল, এ আমার সিক্রেট, বলা যাবে না। টুনির বন্ধু বলল, আরে ঠিক আছে ঠিক আছে, চল 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 খেলি, বল পেয়ে গেছি আর কি, চল খেলি। তারা সবাই মিলে খুব আনন্দ করে খেলে। তারপর টুনি স্কুল শেষে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে রাতে সে ঘুমিয়ে পড়ে। তারপর Ha 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 ha!